তো আসসালামু আলাইকুম গাইজ আমি অলাই টিভি দের পক্ষ থেকে সাকিব আছি আপনাদের সাথে তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ভেহিকেল ম্যানেজমেন্ট কোঅর্ডিনেটরের অ্যাডমিশন নিয়ে তো আমরা ওয়েবসাইটে লগ ইন করার সাথে সাথে শুরুতে দেখতে পাবো ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডে সোজা উপরে আছে অ্যাডমিন প্যানেলের নাম এখানে যে স্লাইড করে আমরা সেটা ছোট বড় করে রাখতে পারবো তো এখানে ডান সাইডে সোজা উপরে আছে এটা হচ্ছে লগ আউট আমরা এখানে ক্লিক করে লগ আউট হয়ে যায় তো আমরা ড্যাশবোর্ডের দিকে যদি খেয়াল করি এখানে শুরুতে আছে টোটাল ভেহিকেল কতগুলো সেটা টোটাল ড্রাইভার কতগুলো সেটা এখানে দেওয়া আছে টোটাল কাস্টমার কতগুলো আছে সেটা এখানে দেওয়া আছে টু ডে ট্রিপস এটা কতগুলো আছে সেটা এখানে দেওয়া আছে তো একটু নিচের দিকে খেয়াল করলে এখানে ইনকাম এন্ড এক্সপেন্সিভ দেওয়া আছে আমরা চাইলে এখান থেকে এটা চেক করতে পারবো তো পাশে আছে রিমাইন্ডার আমরা চাইলে এখান থেকে রিমাইন্ডার অ্যাড করতে পারবো তো একটু নিচে খেয়াল করলে এখান থেকে ভেহিকেল কারেন্ট লোকেশন আমরা চাইলে এখান থেকে ভেহিকেলের কারেন্ট যে লোকেশনটা আছে সেটা চেক করতে পারবো রানিং স্ট্যাটাস ভেহিকেলের এটা এখান থেকে চেক করতে পারবো আর এখানে দেওয়া আছে ভেহিকেল জিওফেল স্ট্যাটাস আমাদের এখান থেকে ভেহিকেলের জিওফেল স্ট্যাটাসটা চেক করতে পারবো তো ড্যাশবোর্ডের নিচে আছে ভেহিকেলস আমরা যদি এর উপর ক্লিক করি তো এখানে শুরুতেই আছে ভেহিকেল লিস্ট যদি ভেহিকেল লিস্টের উপর ক্লিক করি তো এখানে আমাদের যে ভেহিকেল লিস্ট আছে সেটা এখানে শো করবে তার নিচে আছে অ্যাড ভেহিকেল আমরা যদি অ্যাড ভেহিকেল ক্লিক করি তো এখানে আমরা চাইলে আমাদের যে ভেহিকেলটা আছে যেরকম রেজিস্ট্রেশন নাম্বার ভেহিকেল নাম মডেল ইত্যাদি সকল তথ্য ফিল আপ করে আমরা এখান থেকে চাইলে আমাদের যে ভেহিকেলটা আছে সেটা এড করতে পারবো এখানে আছে ভেহিকেল গ্রুপ আমাদের যে ভেহিকেল গ্রুপ আছে আমরা চাইলে এখান থেকে গ্রুপ এড করে দিতে পারবো এখান থেকে এড গ্রুপ এই যে নেম ডেসক্রিপশন লিখে এখান থেকে একটা গ্রুপ এড করে দিতে পারবো তো তার নিচে আছে ড্রাইভার্স আমরা যদি এর উপর ক্লিক করি তো এখানে শুরুতেই আছে ড্রাইভার লিস্ট আমরা যদি ড্রাইভার লিস্ট উপর ক্লিক করি তো আমাদের এখানে অলরেডি দুইটা ড্রাইভার লিস্ট দেওয়া আছে আমরা চাইলে এটা এডিট করতে পারবো ডিলিট করতে পারবো আর নিচে আছে এক ড্রাইভার আমাদের যদি আরো কোনো ড্রাইভার অ্যাড করতে হয় তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ড্রাইভার অ্যাড করে নিতে পারবো তো তার নিচে আছে বুকিং আমরা যদি বুকিং এর উপর ক্লিক করি তো এখানে বুকিং লিস্ট আছে শুরুতেই তো আমাদের যেগুলো বুকিং থাকবে সেই বুকিং লিস্টটা আমরা এখানে দেখতে পারবো আমরা যদি চাই বুকিং এড করব তো সেই ক্ষেত্রে এখানে বুকিং এর যত রকম তথ্য আছে সেই তথ্য দিয়ে আমরা এখান থেকে বুকিং অ্যাড করতে পারবো তো তার নিচে আছে কাস্টমার আমরা যদি কাস্টমার এর উপর ক্লিক করি কাস্টমার ম্যানেজমেন্ট আমরা যদি কাস্টমার এর উপর ক্লিক করি তো আমাদের যে কাস্টমার ম্যানেজমেন্ট আছে এখানে অটোমেটিক একটা আমরা আগে থেকে দেওয়া ছিল তো এটা আমরা এডিট করতে পারবো যদি মনে করি কাস্টমার অ্যাড করব কাস্টমার এখানে এসে কাস্টমারের নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস আর অ্যাড্রেস দিয়ে তোমরা এক কাস্টমারে ক্লিক করি তো কাস্টমার অ্যাড হয়ে যাবে তো তার নিচে আছে পার্টস ইনভেন্টরি আমরা যদি পার্টস ইনভেন্টরি উপর ক্লিক করি তো এখানে শুরুতে পাবো পার্টস ইনভেন্টরি তো এখানে ক্লিক করলে এখানে যে এখানে আমাদের যে পার্টস ইনভেন্টরি গুলো আছে সেগুলো আমরা এখানে চেক করতে পারবো চাইলে যে এখানে সার্চ বার আছে প্রতিটারই সার্চ বার থেকে আমরা সার্চ করে চেক বের করে নিতে পারবো তো তার নিচে আছে এড পার্টস ইনভেন্টরি আমরা যদি চাই পার্টস ইনভেন্টরি অ্যাড করব তো এখানে আমাদের নাম ডেসক্রিপশন স্টক ইত্যাদি তথ্য ফিল আপ করে এখানে এড করলে আমাদের অ্যাড পার্টস ইনভেন্টরিটা অ্যাড হয়ে যাবে তো তার নিচে ফুয়েল আমরা যদি ফুয়েলে ক্লিক করে এখানে ফুয়েল ম্যানেজমেন্ট তো আমাদের যে ফুয়েল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টটা আছে সেটা আমরা এখান থেকে চেক করতে পারবো আর এই যে এখানে এড ফুয়েল আছে আমাদের অ্যাড ফুয়েলের উপর ক্লিক করলে এখানে ভেহিকেল ডিস্ট্রিক্ট ফুয়েল ডেট কোয়ালিটি ইত্যাদি তথ্য ফিল করে আমরা এখান থেকে অ্যাডল ক্লিক করে অ্যাড করে নিতে পারবো তো তার নিচে আছে রিমাইন্ডার আমরা যদি রিমাইন্ডার উপর ক্লিক করি তো এখানে শুরুতে চেক করতে পারবো তো তারপরে এখানে আছে রিমাইন্ডার আমরা যদি অ্যাড রিমাইন্ডার উপর ক্লিক করি তো এখানে রিমাইন্ডারে যেগুলো আছে রিয়ে ডেট সিলেক্ট করবো মেসেজ সিলেক্ট করে এখানে যদি অ্যাড রিমাইন্ডার উপর ক্লিক করি তো এখান থেকে আমাদের রিমাইন্ডারটা অ্যাড হয়ে যাবে তো তার নিচে আছে ইনকাম অ্যান্ড এক্সপেন্সিস আমরা ডেটের উপর ক্লিক করি শুরুতে আছে ইনকাম অ্যান্ড এক্সপেন্সিস আমরা যদি

সিলেট ভি এক্ষেত্রে যদি আমরা এখানে লোডের উপর ক্লিক করি তো এখান থেকে আমাদের ট্র্যাকিংটা স্টার্ট হয়ে যায় তার এখান থেকে আছে লাইভ লোকেশন আমরা যদি লাইভ লোকেশনের উপর ক্লিক করি তো আমাদের যে লাইভ লোকেশনটা আছে সেটা এখান থেকে দেখতে পারবো এখন যেহেতু আমাদের কোনো লাইভ লোকেশন দেওয়া নাই তো সেক্ষেত্রে এখানে শো হচ্ছে না তো তার নিচে আছে জিও ফেন্স তো আমরা যদি জিও ফেন্সের উপর ক্লিক করি তো এখানে শুরুতেই আসে আর জিও ফেন্স আমরা চাইলে এখান থেকে আমাদের যে জিও ফেন্সটা আছে সেই অ্যাড্রেসটা এখান থেকে লিখে সেভ করে দিতে পারবো সেটা ডিলিট করতে পারবো তারপরে আছে জিও ম্যানেজমেন্ট আমরা যদি জিও ফেন্স ম্যানেজমেন্টের উপর ক্লিক করি তো আমাদের যে জিও ফেন্সটা আছে সেটা এখানে লিস্ট আকারে শো হবে তারপরে আছে জিও ইভেন্ট আমরা যদি ইভেন্টের উপর ক্লিক করি তো আমাদের যে ইভেন্টটা আছে সেটা এখানে আমরা দেখতে পারবো তো তার নিচে আছে রিপোর্ট আমরা যদি রিপোর্টের উপর ক্লিক করি তো এখানে আছে বুকিং তো আমাদের যে বুকিং রিপোর্টটা আছে সেটা আমরা এখান থেকে চেক করতে পারবো চাইলে ডেট ওয়াইজও বের করতে পারবে তো তার নিচে আছে ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস রিপোর্ট আমরা চাইলে এখান থেকে আমাদের যে ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস রিপোর্টটা আছে সেটা এখান থেকে বের করতে পারবো তারপরে আছে ফুয়েল আমাদের যে ফুয়েল আছে ফুয়েলের রিপোর্ট আমরা এখান থেকে বের করতে পারবো তারপরে আছে ড্রাইভার আমরা চাইলে ড্রাইভারের রিপোর্ট সেম ভাবে এখান থেকে বের করতে পারবো তার নিচে আছে সেটিংস আমরা যদি সেটিংসের এর উপর ক্লিক করি তো এখানে পাবো জেনারেল সেটিংস তো জেনারেল সেটিংস আসার সাথে সাথে এখানে আপনাদের কোম্পানির নেম অল আইটি উইন্ডোজ আপনারা চাইলে আপনাদের প্রতিষ্ঠানের নাম দিতে পারবেন অ্যাড্রেস ঠিক অ্যাড হয়ে যাবে তো তার নিচে আছে ইউজার আমরা যদি ইউজার এর উপর ক্লিক করি তো এখানে শুরুতে ইউজ ম্যানেজমেন্ট এর উপর ক্লিক করি তো এখানে একটা দেওয়া আছে বাইজিক বস্তামিস তো আমরা চাইলে এখান থেকে এটা এডিট করে নিতে পারবো আর যদি চাই যে আমাদের ইউজার অ্যাড করতে হবে তো আমরা এখান থেকে চাইলে ফার্স্ট নেম ইমেল অ্যাড্রেস ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আমরা যেই অপশন গুলা এক্সেস করতে দিব আমরা চাইলে সেগুলো এখান থেকে সিলেক্ট করে আমরা চাইলে ইউজার অ্যাড করতে পারবো তো তার নিচে আছে চেঞ্জ পাসওয়ার্ড আমরা যদি চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করি তো এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবো তো আজকে এই অবধি ছিল আমাদের ভেহেক্যাল ম্যানেজমেন্টের ওয়েবসাইট টা দেখা হবে আবার নতুন কোন অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন